বিশ্বব্যাংক আমাদের হতাশ করে চলে গেল, পদ্মা সেতু থেকে অপবাদ দিয়ে সরে গেল। 2012 সালের জুলাই মাসে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিলেন, আমি আমাদের টাকায় পদ্মা সেতু করব। আমার আজও মনে পড়ে, আমাদের আশেপাশে প্রথম সারি দ্বিতীয় সারি অনেকেই বসা ছিলেন। নেত্রী যখন ঘোষণা দিলেন এটা নিয়ে শোরগোল, পাগল নাকি, বিশ্বব্যাংক যদি পদ্মা সেতু না করে আমাদের কি এমন টাকা আছে যা আমরা করতে পারব? নাচি আপনার কলিগরাই সেদিন সমালোচনা মুখ হচ্ছে, আমি পাশে ছিলাম, আমাকে উদ্দেশ্য করে কত কথাই না কতজনে বলেছে। আজ আমরা পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠান করছি। আজকে বারবার মনে পড়ে, পদ্মার ওপারে মুমূর্ষু মাকে নিয়ে যে ছেলেটি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিল, ফেরি নেই, লঞ্চ নেই, স্পিড বোট নেই, পদ্মার ঢেউ তীব্র স্রোত, দিন যায়, রাত গড়ায়, সকাল আসে, ওই পদ্মা পারেই ঢলে পড়ে মা মৃত্যুর কোলে। সেই মাতৃহারা সন্তান জানে পদ্মা সেতু কি এবং কেন। লঞ্চ ডুবি মায়ের বুকে সেঁধিয়ে আছে শিশু, বাচ্চা প্রবল স্রোত, স্রোতের টানে মায়ের আঁচল থেকে ভেসে গেল অবুঝ শিশু, সে সন্তান হারা মা জানে পদ্মা সেতু কি এবং কেন। মনে আছে 2017 সালের 30 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর পদ্মা এলাকায় ঘন কুয়াশা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, আমরা পিয়ারের উপরে প্রথম ট্র্যাস বসে, প্রথম স্প্যান নেত্রী দেশে নেই, তিনি তখন ওয়াশিংটনে। নেত্রীকে ফোন করলাম, ক্যাবিনেট তখনকার সচিব কুন্দকার আনোয়ার আমার পাশে,
নেত্রীকে বললাম, প্রথম যে স্পেনটা বলবে আপনার জন্য আমরা অপেক্ষা করব, আপনি ফিরে আসলে আপনার উপস্থিতিতে আমরা প্রথম ট্রেস বসাতে চাই। তিনি সঙ্গে সঙ্গেই বললেন, তিনি তখন ওয়াশিংটনে ছোট্ট একটা মাইনর একটা অপারেশনের জন্য গেছেন, তিনি বললেন আমার জন্য পদ্মা সেতুর কাজ এক মিনিটও অপেক্ষা করা যাবে। দিস ইজ আর ডিপ প্যাশনেট অ্যান্ড অ্যাবাইডিং কমিটমেন্ট। এই কমিটমেন্টেরই সোনালি ফসল আজকের এই পদ্মা সেতু। খন্দকার আনোয়ার বলেছেন, মধ্যরাতে কন্ট্রাক্টররা মাথায় হাত ভাঙছে, ওদিকে জাজিরা ভাঙছে, এদিকে কুমার ভোগ ভাঙছে, লোহজং ভাঙছে, এরই মধ্যে কন্ট্রাক্টরদের যে স্টক যন্ত্রপাতি হুমকির মুখে, পানি স্রোত থামানো যাচ্ছে না। প্রধানমন্ত্রীকে ফোন করল, সঙ্গে সঙ্গে তিনি ফোন ধরলেন এবং বললেন, আমার চোখে তখন, সত্যি বলছি আপনাদের, আমার দু চোখ ভরে তখন পানি, আমি অশ্রু সংবরণ করতে পারছিলাম না যে এত কষ্ট সবই বুঝে বিতে পারছি। একই অবস্থা খন্দকার আনোয়ার, তখনকার সচিব এবং আমাদের পিডি শফিক, আমরা দাঁড়িয়ে আছি, নেত্রীর সঙ্গে সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কন্ট্যাক্ট করলে এবং এখানে যত দরকার যদি এদের না থাকে জিও ব্যাগ সরবরাহ করতে। এ হলো শেখ হাসিনা, এই হচ্ছে তার বিচক্ষণ দূরদর্শী সাহসী নেতৃত্ব।